আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। করোনা ভাইরাসের কারণে বিরতি আসার আগে 2020 সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। সেদিন তার ব্যাট থেকে এসেছিল 203 রানের একটা ইনিংস। এরপর করোনা বিরতির সঙ্গে যেন মুশফিকের সেঞ্চুরিতেও চলে আসে বিরতি। অবশেষে প্রায় 27টা মাস পর তিন অঙ্কের দেখা পেয়েছেন ওই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। মাঝের 27 মাসে 11 টেস্টে 5টি 50 হাকালেও মুশফিকুর রহিম কোনো সেঞ্চুরি করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে 270 বল খেলে মুশফিক তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি, যা লঙ্কানদের বিপক্ষে মুশফিকের দ্বিতীয়। রীতিমতো শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নাচিয়েছেন মুশফিক, পাশাপাশি নিজের ক্যারিয়ারের দৃঢ়তম সেঞ্চুরির কীর্তিও গড়েছেন মুশফিক। এর আগে 2017 সালে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে মুশফিক 235 বল খেলে সেঞ্চুরি করেছেন। সেটি ছাপিয়ে আজ তিনি ম্যাজিক্যাল ফিগারে পৌঁছিয়েছেন 270 বলে। বলে রাখা ভালো যে আজকে 5 উইকেট হারিয়ে 400 অধিক রান স্কোরবোর্ডে যোগ করেছিল বাংলাদেশ, যেখানে মাহমুদুল হাসান জয় করেছিলেন 142 বলে 58, তামিম ইকবাল 218 বলে 138, নাজমুল হোসেন শান্ত 22 বলে 1, মোমিনুল হক 19 বলে 2, মুশফিকুর রহিম 105, লিটন দাস 189 বলে 88, শাকিব 26 এবং শেষ দিকে নাইম আর তাইজুল কিছুটা প্রতিরোধ গড়েছেন। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটা কি জিততে পারবে বাংলাদেশ? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।